জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশ্যে আজ থেকে ট্রাফিক পক্ষ উদযাপন শুরু হবে। 21 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত 15 দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার দুপুর 12টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ 2024-এর উদ্বোধন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ, ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা দেওয়া, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানে ব্যানার স্থাপন, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, শ্রমিক ও বাস মালিক প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বিএনসিসি সদস্য ও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ট্রাফিক পক্ষ সুন্দর ও সফলভাবে আয়োজনের জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।